हाय फ्रेंड्स, आमादे चैनले सबाई के स्वागत जानाच्छी। आमार आजकेर रेसिपी होच्छे पुर भरा पटल भाजा। आसुन ताले आजकेर ई रान्नाटा देखे नेवा जाक। पुर भरा पटल भाजा तैरी करार जन्नो आमी एखाने पटलेर खोसा भालो करे चेचे परिष्कार करे नियेछी आर माझखान दिये केटे नियेछी। आर एखन आमी पटलेर दाना आर शाशटाके बार करे निच्छी। आमी चामचेर पेछन दिक दिये एइभाबे করে একটুখানি ঘষে নিচ্ছি আর ভালো করে চেচে চেচে পরিষ্কার করে নিচ্ছি। এই দানা আর শাঁসটা আমরা ফেলবো না, এইটা আমরা পুর তৈরি করার সময় ভালোভাবে পেস্ট করে নেব। একইভাবে সবকটা পটলকে আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই যে পটলের দানা আর শাঁসটা এক জায়গায় আমি নিয়ে নিয়েছি। এবার পুরটা তৈরি করার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের সব থেকে ছোটো জারটা নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পটলের দানা আর শাঁসটা। ওপর থেকে দিলাম দুটো কাঁচা লঙ্কা, যারা বেশি ঝাল ভালোবাসেন তারা আরও দুটো কাঁচা লঙ্কা দিতে পারেন। তার সাথে আমি দিচ্ছি এখানে হাফ চা চামচ সর্ষে আর হাফ চা চামচ পোস্ত। এবার এই সব কিছুকে আমি ভালো করে পেস্ট করে নেব। আমি এখানে জল ব্যবহার করছি না, কারণ পটলের মধ্যে একটু জল থাকে, তাই সেই জলের মধ্যেই সুন্দরভাবে পেস্টটা হয়ে যাবে। আমি আর জল আলাদা করে অ্যাড করিনি। আপনাদের যদি মনে হয় পেস্ট করতে অসুবিধা হচ্ছে তাহলে একটু জল অ্যাড করতে পারেন। এবার এই পেস্টটাকে আমি এরকম একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। পেস্টের ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি নারকল কোড়া। এখানে হাফ বাটির মতন নারকল কোড়া আমি দিয়ে দিলাম। উপর থেকে দিলাম সামান্য একটু চিনি, হাফ চা চামচের থেকেও খুব কম, আর আন্দাজ করে নুনটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে আমি পুরটাকে আলাদা করে আর কড়াইতে নাড়াচাড়া করব না, এটা এইভাবেই আমি ব্যবহার করব। মিশ্রণটা ভালোভাবে তৈরি করা হয়ে গেছে। এখন আমরা বেসনের একটা কোটিং তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি প্রায় চার বড় চামচের মতো বেসন। তার মধ্যে দিলাম আন্দাজ করে অল্প একটু নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আর খুব বেশি পাতলাও হবে না। আমি এরকম একটা হুইস্কার দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও এটা ফেটিয়ে নিতে পারেন বা হাত দিয়েও এটা ফেটিয়ে নিতে পারবেন। জল দিয়ে দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম। একটু পাতলার দিকে আছে, তবে খুব বেশি পাতলা না। এবার এই পটলগুলো যেগুলো আমরা কেটে রেখেছিলাম তার মধ্যে আমরা পুরটা ভরে দেব। আমি এরকম করে চামচ দিয়ে পুরটা দিয়ে ভালো করে সমান করে নেব ওপরটা, যাতে পুরটা যে আমরা গর্তগুলো ভেতরে করে নিয়েছি সেই গর্তর থেকে যেন না বেরিয়ে আসে, তাই ভালো করে একদম সমান করে নিতে হবে। ঠিক এইভাবে একইভাবে সব কটা পটলের মধ্যে আমি পুরগুলো ভরে নেব। আর এবার এটা ভাজার জন্য আমি কড়াইতে গরম করে নিয়েছি সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সাদা তেলেও করতে পারবেন। এবার পুর ভরা পটলগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে এইভাবে চামচ দিয়ে একটু ধারের দিকে চেপে দিচ্ছি, যাতে এক্সট্রা যে কোটিংটা আছে সেটা বেরিয়ে যায়। আর তারপর গরম তেলের মধ্যে এটা ছেড়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা আমরা করে দেব মিডিয়াম টু লোর দিকে। আর তারপর এই পটলগুলো আমরা ছেড়ে দেব তেলের মধ্যে। আর মিডিয়াম ফ্লেম করেই এটা একদিক ভালো করে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়ে পিঠটাও একইভাবে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব মিডিয়াম ফ্লেম রেখে। বেশি লো ফ্লেম করে রাখলে কিন্তু পুরগুলো বেরিয়ে যেতে পারে, নরম নরম হয়ে যাবে, তাই মিডিয়াম ফ্লেম রেখেই এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেম করে ভাজবেন না, তাহলে কিন্তু বাইরেটা কালচে হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে নিই। আর বাদবাকি পটলগুলোকেও একইভাবে আমি ভেজে নিচ্ছি।
তৈরি হয়ে গেল নিরামিষভাবে পুর ভরা পটল ভাজা। গরম ভাতের সাথে একটু ডাল দিয়ে এই রান্নাটা খেতে দারুণ লাগে। রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।